রুদ্ধশ্বাসভাবে শেষ ওভারে মোহাম্মদ সামির বিধ্বংসী বোলিংয়ের দ্বারা অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতীয় টিম এখন খেলতে চলেছে তার পরবর্তী ওয়ার্ম-আপ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর কিছু সময় ব্যবধানে যেখানে ভারতীয় টিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার পরবর্তী ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামবে, সেখানে তার আগে তো এই ম্যাচে ভারতীয় দল কেমন হতে চলেছে তা বেরিয়ে এলোই। তার পাশাপাশি বেরিয়ে এলো এই ম্যাচটি ঠিক কোন নতুন সময় শুরু হচ্ছে ও কিভাবে লাইভ দেখা যাবে তার সম্পূর্ণ ডিটেলস। হ্যাঁ বস, গত 16 তারিখ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেলেও ভারতীয় টিম আগামী 23 তারিখ থেকেই পাকিস্তানের বিরুদ্ধে অফিসিয়াল ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের শুভারম্ভ ঘটাবে। কিন্তু তার আগে ভারতীয় টিম অলরেডি অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলে ফেলেছে, যেখানে একটি ওয়ার্ম-আপ ম্যাচে ভারতীয় টিম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হাতে 36 রানে হেরে গেলেও বাকি দুটি ওয়ার্ম-আপ ম্যাচে কিন্তু ভারতীয় টিম দুর্দান্ত ব্যবধানে ম্যাচ জিতেছে। তাই যেখানে ভারতীয় টিম তার সর্বশেষ ওয়ার্ম-আপ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর কিছু সময়ের ব্যবধানে খেলতে নামবে, সেখানে এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিতে চলেছি ভারতীয় দলে কারা কারা খেলবে, কোন নতুন সময়ে এই ম্যাচ খেলা হবে, লাইভ কিভাবে দেখা যাবে তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। এই ম্যাচে ভারতীয় টিমকে মাঠ কাঁপাতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এর পাশাপাশি এক্ষুনি ডাউনলোড করো স্টার পুন্টার। আর এই ক্রিকেট সিজনে এই অ্যাপে অ্যাভিয়েটার 9 উইকেটসের মতো হাজারটা গেম খেলে এমনকি টিমকে সাপোর্ট করেও প্রচুর কামাতে থাকো। আর এই অ্যাপ থেকে তো জেতা টাকা পেটিএম ইউপিআই যে কোনো মাধ্যমে ইজিলি তুলে নিতে পারোই। আর এই অ্যাপ দিচ্ছে ভেরিফিকেশন করার সাথে সাথে 200 টাকার বোনাস ও রেফার করার সাথে সাথে আরও 200 টাকা। তাই দেরি না করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো স্টার পুন্টার আর গেম খেলে ও কমিশন নিয়ে টাকা। তো প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই ম্যাচ ঠিক কোন নতুন সময়ে শুরু হবে সে কথা বললে, ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ার্ম ম্যাচটি যেখানে ভারতীয় সময় ঠিক সকাল 9:30 থেকে শুরু হয়েছিল, সেখানে কিন্তু এই পরবর্তী ম্যাচ অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি আর সকাল 9:30 নয়, বরং ভারতীয় সময় দুপুর 1:30 থেকে শুরু হবে, যেখানে এই ম্যাচটি দা গাব্বা ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ সেই একই ভেনিউতেই আবার খেলা হবে। আর যেখানে নিউজিল্যান্ড টিম এই ম্যাচে তার পূর্ণ শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে, সেখানে ভারতীয় টিম তাদের হারাতে এই ম্যাচে ঠিক কোন দল নিয়ে মাঠে নামবে সে কথা বললে, এই ম্যাচে ভারতীয় টিমের হয়ে ওপেন করতে নামবে কেএল রাহুল এবং রোহিত শর্মা। হ্যাঁ বস, এই ম্যাচেও রোহিত শর্মা বা কেএল রাহুল কেউই বিশ্রামে থাকবে না, তাই এই ম্যাচেও ভারতীয় টিম তার পূর্ণ ওপেনার নিয়েই মাঠে নামবে। এরপর এই ম্যাচে মিডিল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ দীপক হুডা ও নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বস, গত ম্যাচের হিরো সূর্যকুমার যাদব যে এই মুহূর্তে বিধ্বংসী ছন্দে রয়েছে সে কিন্তু এই ম্যাচে বিশ্রামে থাকতে পারে বলে এমনটাই রিপোর্ট বেরিয়ে আসছে। তাই এই ম্যাচে তার জায়গায় দীপক হুডাকে ব্যাট চালাতে দেখা যাবে। আর যেখানে আশা করা যায় গত ম্যাচে যেভাবে বিরাট কোহলি ফিল্ডিং দিয়ে ম্যাচ জিতিয়েছিল সেখানে সে এই ম্যাচে ব্যাট হাতেও কামাল করবে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডারে ব্যাট করতে দেখা যাবে নাম্বার 6-এ দীনেশ কার্তিক, নাম্বার 7-এ অক্ষর প্যাটেল ও নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাঁ বস, ভারতীয় টিম গত ম্যাচে 186 রান করলেও রোহিত শর্মা সাফভাবে জানিয়ে দিয়েছিল তারা কিন্তু এই ম্যাচে 10-15 রান শর্টে ছিল। তাই আশা করা যায় ভারতীয় টিম এই ম্যাচে দারুণ শেষ করবে। এরপর এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ মোহাম্মদ সামি ও নাম্বার 11-এ হর্ষাল প্যাটেল অথবা অর্শদীপ সিংকে। হ্যাঁ বস, এই ওয়ার্ম-আপ ম্যাচে হয়তো আমরা যুজবেন্দ্র চাহাল এবং অর্শদীপ সিংকে বোলিং করতে না দেখতে পারি, তবে এই শেষ প্রস্তুতি ম্যাচে অবশ্যই হর্ষাল প্যাটেল এবং অর্শদীপ সিংকে ভালো বোলিং করতে হবে, কারণ মোহাম্মদ সামি এভাবে দুর্দান্ত বোলিং করলে অফিসিয়াল প্লেইং ইলেভেনে কিন্তু এদের মধ্যে যে কেউ প্লেস হারাতে পারে। যেখানে আমরা এই ওয়ার্ম-আপ ম্যাচটিকে শুধুমাত্র স্টার স্পোর্টস 1 এবং হটস্টারে হিন্দি, তামিল, তেলেগু এবং কানাডার ল্যাঙ্গুয়েজে ইজিলি দেখতে পাবো। তো ভিডিওটুকুনি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ। Involves an element of financial risk and may be addictive. Please play responsibly and at your own risk.